আসসালাম ওয়ালাইকুম ই প্রণ্য চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমি অনেক অনেক ভালো আছি স্যার কথা বলবো এক্সএম পেয়ার নে এক্সএম কিন্তু মোস্ট কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে যেগুলো আপনাদের এক্সপ্লেন করবো সো এখানে কিন্তু আপনাদের অনেকের অনেক কোশ্চেন আছে এবং কি আপনারা অনেকেই কিন্তু অনেক কিছু নেটু চিন্তিত যেটা আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার হবেন সো সর্বপ্রথম আমি বলি যে এক্সএপেয়ার হচ্ছে প্রথম অবস্থায় আপনাদেরকে কিসের ওপরে পেমেন্ট করবে ঠিক আছে সেটা হচ্ছে প্রথম লজিক যেটা আপনারা বা অনেকে আমাকে বারবার কোশ্চেন করতেছেন এবং কি হচ্ছে সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনাদের যেটা আমার কাছে অনেক বেশি কোয়েশন আসতেছে যে ট্রোন ট্রানজ্যাকশান করতে হবে কি না বা এখানে কি ট্রোন ট্রানজ্যাকশনটা কি বাধ্যতামূলক কিনা ঠিক আছে তো আমি কিন্তু ইতিমধ্যে একটা পোস্ট আপনাদেরকে আমি গ্রুপে কে দিয়েছি যে ট্রোন ট্রানজাকশন কিন্তু করতে হবে সো এটা কিন্তু বাধ্যতামূলক কিনা আমি অবশ্যই ভিডিওতে বলবো এবং কী হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমরা কোনো প্রজেক্টের কোনো প্রকার মানে হাই লেভেলের কোনো ট্রোন ট্রানজ্যাকশান করবো না যেখানে বেশি আমাদের কাছ থেকে ট্রানজাকশান ফিচ আছে ওরকম কোনো ট্রানজ্যাকশান আমরা করবো না ঠিক আছে কোনো প্রজেক্টই না সো যদিও আপনারা করুন সেটা আপনার ব্যক্তিগতভাবে তবে আজকে এই এক্সাম ফিয়ারে কী ট্রানজাকশন করতে হবে কিনা আমি সেটা আপনার মাঝে এক্সপ্লেন করে দেব ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার মাঝে একটা রিকোয়েস্ট করেছে যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে হচ্ছে আপনি পেয়ে যাবেন আমাদের টিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে ক্লিক করে চলে আসবেন এই টেলিগ্রাম চ্যানেল পর এখানে নিচে দেখবেন জয়েন অপশন পাবেন যারা জয়েন নেয় অবশ্যই জয়েন হয়ে থাকবেন ঠিক আছে এখন আসেন এই এক্সএম্পিয়ারে আপনি কীভাবে হচ্ছে কীসের উপর পেমেন্ট পাবেন এবং কী তারা কীসের হচ্ছে টোন ট্রানজাকশন করলে আমাদেরকে এলিজিবল করবে কিনা সেই টপিকগুলো নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে সো বন্ধুরা দেখেন আমি অলরেডি হচ্ছে এক্সএম পিয়ারের অফিসিয়ালি যে বটটা আছে বটটা চলে আসুন এখান থেকে ক্লাইমে ঠিক করে দিলাম এখানে আমি প্রথম অবস্থা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমরা হচ্ছে এখানে দেখেন আমার এখানে কিন্তু যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট এখানে কারণ হচ্ছে আমি রীতিমতো কাজ করতে পারে না এখানে কিন্তু প্রফিট পাওয়ার অনেকেই প্রায় দেখবেন মিলিয়ন বিলিয়ন পার হয়ে গেছে ওয়ান বিলিয়ন টু বিলিয়ন পার হয়ে গেছে ঠিক আছে যাই হোক ওদের জন্য শুভকামনা রইল আল্লাহ যেহেতু ওরা ভালো কিছু পায় ঠিক আছে অনেক কষ্ট করছে আশা করি আমি এক হচ্ছে এখানে রীতিমতো কাজ করতে পারে নাই যার কারণে আমার সাথে কম সো এখন আসেন আমি একটু আপনাদের মধ্যে এক্সপ্লেন করি যে এখানে তারা উপর পেমেন্ট করবে এবং ট্রানজেকশন করা কি না একটু খেয়াল করবেন এখান থেকে আপনার হচ্ছে কুইস অপশন এসে কিন্তু কন্টিনিউ কুস্টগুলো কমপ্লিট করবেন এখানে কিন্তু আশা করি আপনারা জানান আমি কিন্তু কন্টিনিউ আপনাদেরকে ভিডিও কোড কম্ব কোডগুলো এবং কিছু রিভিউস রিডিওস হচ্ছে এগুলো আমি কিন্তু কন্টিনিউ দিয়েছি টাক্সগুলোতে আপনার করতে পারবেন ঠিক আছে এবং কি হচ্ছে এখানে সিটিতে গেলে কিন্তু এখানে এনএফটি দেখতে পাচ্ছেন এই এনএফটি কীভাবে ক্লাইম হয় সেটা আপনাকে একটা ভিডিও দিয়েছিলেন এবং ইনভেস্টমেন্টে যে টাকা ইয়েগুলো কম্বগুলো মিলাতে হয় সেটা কিন্তু আমি আমার ইউটিউব মানে টেলিগ্রাম চ্যানেল হচ্ছে কন্টিনিউ দিয়ে থাকি আপনার ওখান থেকে দেখে কিন্তু মেলাতে পারেন ঠিক আছে তো এখান থেকে আলাদা এক্সট্রা রিওয়ার্ড পেতে পারেন সো যাই হোক এখন আসেন ওদের কুস্ট অপশনে চলে সরি কুস্ট অপশন এখান থেকে আরও অপশন আসেন এর উপরে দেখতে পাচ্ছেন এরকম অপশন অপশন আসেন এটো অপশন আসার পর এখান থেকে মাস্ট হচ্ছে আপনি ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে এখান থেকে আপনাকে অবশ্যই অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট না করলে কিন্তু আপনার এখানে ঝামেলা পড়তে পারেন না এখানে দেখেন দ্বিতীয় নাম্বার টোন ট্রানজাকশন দেওয়া আছে সো এখানে কিন্তু তারা কিছু সিস্টেম বলে দিয়েছে কিছু ক্রাইটেরিয়া আপনাকে এখানে বলে দিয়েছে এখানে যদি ইংরেজিতে দেওয়া যায় না একটু ট্রান্সলেট করে আপনাদেরকে বুঝিয়ে দিই দিলে দেখেন আমি হচ্ছে ট্রান্সফার করলাম তা আমি একটু আপনাকে বুঝাই দিই এখানে কিন্তু একটু ভালোভাবে দেখবেন ঠিক আছে একটু ভালোভাবে আমি কি বলতে শুনেন দেখেন এখানে সরি এখানে হচ্ছে প্রথম অবস্থা আমি এটা আপনাকে বুঝলাম এটা হচ্ছে ট্রোম ট্রানজাকশন পর্যন্ত মানে কীভাবে করবেন সেটা প্রসেসটা দেখালো এখন এখানে আসেন তারা আপনাদেরকে কীভাবে পেমেন্ট করবে বা কী কী আপনার কী পেমেন্ট হতে আপনাকে কী থাকতে হবে যেমনটা আমি আপনাদের হচ্ছে হ্যামেস্টার বুঝিয়ে দিয়েছি আমি কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা জানি না যারা আমার ভিডিওটা দেখছেন প্রিভিয়াস ভিডিওটা দেখছেন তারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন যে হ্যামস্টার আমি যেভাবে বলছি ভাই অ্যাডপটা যেভাবে ওরাই লোকেশন করছে সেম আমি আমি যেভাবে বলছি ওই প্রসেসটাই হয়েছে ঠিক আছে ওইভাবে হচ্ছে এডপারটা কালেক্ট করছে সো এখন আসেন এরাও কিন্তু অ্যাডপের মাধ্যমে পেমেন্ট করবে সো এডপের মাধ্যমে পেমেন্ট করবে এখন আসেন এই জায়গাতে কি বলছে এই জায়গাতে বলছে উপরটা হ্যাঁ এখান থেকে এ পর্যন্ত দেখেন করা হবে এবং আপনি হয়ে সেগুলো বিক্রি করতে বা ধরে রাখতে পারবেন আপনার টোকেনগুলি করতে হবে এখানে বলা হয়েছে আপনি যেগুলো মানে যে সকল টোকেনগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনাকে পেতে হলে অবশ্যই আপনার টোকেন ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে যেটা আমি প্রথমে বলে দিয়েছি ঠিক আছে এখন আসেন এই জায়গাতে যেটা বলছে এ যেটা বলছে বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আছি এখানে যেখানে সমস্ত খেলোয়াড় ইয়ারড এর জন্য আরো টোকেন অর্জন জন্য তাদের চারিত্র চরিত্রগুলো হচ্ছে তৈরি করছে এয়ারডফের পরিকল্পিত তারিখ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে এখানে বলছে যে এখন তারা হচ্ছে মাইন্ডটা চালু রয়েছে এবং তারা একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেপ্টেম্বরের শেষের দিকে অক্টোবরের শুরুতেই হচ্ছে তাদের মাইন্ডটা শেষ হয়ে যাবে এর ভিতরে হচ্ছে আপনার এয়ারডে সব কিছু শেষ হয়ে যাবে ঠিক আছে এলোকেশনটা তারা করে ফেলবে এখন আসেন এরপরে এই প্যালাতে যেটা বলছে এটা হচ্ছে আপনার আপনি যে টোকেনগুলো পাবেন তার উপর নির্ভর করবে মানে আপনি যে টোকেনটা পাবেন সেটা কিছুর উপর নির্ভর করবে সেটা হচ্ছে গেম জুড়ে আপনি যে পরিমাণ মুদ্রা অর্জন করেছেন তার মোট পরিমাণ মানে আপনি এই গেমটা খেলে যতগুলো মুদ্রা অর্জন করেছেন মানে ট্যাপ ট্যাপ করে তারপরে টাস্ক কমপ্লিট করে এবং কি হচ্ছে যে কম্বো মিলিয়ে যে বা ট্রানজাকশনের ফলে যে আপনি টোকেনগুলো পাচ্ছেন এই সকল টোকেনগুলা তারা হচ্ছে ক্যালকুলেশন করবে এগুলোর উপর ভিত্তি করে আপনাকে এয়ারড্রপ পরিকল্পিত মানে আপনার এয়ারড্রপ দেওয়া হবে আপনাকে যখনই তারা শুরু করবে ঠিক আছে মানে টোকেন দেওয়াটা শুরু করবে তখন হচ্ছে তারা আপনার এই হিসাবগুলো করে তারা হচ্ছে আপনাকে টোকেনটা দেবে ঠিক আছে এখন আসেন এই পেয়ারাতে বলছে কি এখানে বলছে আপনার প্রতি ঘন্টায় আয় তার মানে হচ্ছে এখানে প্রফিট ফার আওয়ারকে বোঝাচ্ছে তো আপনার প্রফিট ফার আওয়ারের উপরও কিন্তু তার আপনাকে পেমেন্ট করবে ঠিক আছে এখন আসেন আপনি গেমটি আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা আপনার গেম মানে আপনি হচ্ছে এখানে কতটুকু রেফার করছেন এটার উপরও কিন্তু আপনাকে একটা এয়ারড দিবে তাহলে আমরা টোটালি এখানে তিনটা জিনিস বুঝতে একটা হচ্ছে আমরা এখানে কমপ্লিট কমপ্লিট করে করে বা যেগুলো যে সকল টোকেনগুলো পাচ্ছি সেই টোকেনগুলো এবং কি হচ্ছে প্রফিট ফার আওয়ার বাড়াচ্ছে সেইটা এবং কে হচ্ছে আমন্ত্রিত বন্ধুদেরকে মানে রেফার করলে সেটা হচ্ছে তারা আমাদেরকে এখান থেকে এয়ারডপ্টার দিবে ঠিক আছে তো এখানে এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো হচ্ছে যে গেম খেলে যে টোকেনগুলো পাচ্ছি ওগুলো তো আমরা প্রফিট ফার আওয়ার ফলে লাগিয়ে দিচ্ছি কোনো সমস্যা নাই সেটা হচ্ছে হ্যামেস্টারের মতো আমাদের মানে টোটাল টোকেন হিসাব করবে আপনি শুরু থেকেই পর্যন্ত মেবি এরকমই হবে শুরু থেকেই পর্যন্ত আপনি কত টোকেন আর্নিং করেছেন গেম খেলে সকল টোকেন হিসাব করে সেখানের উপর একটা রিওয়ার্ড দেবে এবং কি আপনার প্রফিট ফারবার কত করেছেন সেটার উপর একটা রিওয়ার্ড দেবে এবং কি হচ্ছে আপনার ফ্রেন্ডের উপর একটা রিওয়ার্ড দেবে আশা করি আমি বুঝতে পেরেছি যেমনটা আমরা হ্যামেস্টারে বলেছি সেম এরকমটাই হচ্ছে তারা করতে চাচ্ছে এখন আসলে স্যার আপনার মানিব্যাগ সংযুক্ত করেন গেমে আপনার চলতে যাচ্ছে এখানে হচ্ছে বলেছে যে মানে ওয়ালেট কানেক্ট করুন আপনার এগুলো সেট আপ করুন এই কথা বলা বলছে এখন আসলে আমরা বোটা চলে আসি বোটে আসার পরে দেখেন এখানে মূলত এই কথাগুলো বলেছে এখন আসেন ট্রোন ট্রানজাকশন তার মানে এখন আসেন আমি একটু ক্লিয়ার করে দিই তার মানে এখন আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে হচ্ছে আমাদের যে টোকনগুলো আমরা আর্নিং করতেছি সেগুলোর উপর আমাদেরকে পেমেন্ট করবে এবং কী হচ্ছে আমাদের প্রফিট পার আওয়ারের উপর পেমেন্ট করবে এবং কী হচ্ছে আমাদের ইনভাইট ফ্রেন্ডসের উপর আমাদেরকে এখান থেকে একটা রিওয়ার্ড দেবে ঠিক আছে তো অবশ্যই তিনটা জিনিসগুলো ভালো করে প্রকাশ করবেন আপনার লেভেলগুলো বাড়াবেন আস্তে আস্তে এবং কিছু শেষ আজকে মেবি কালকে শেষ হয়ে যাবে সময় তো ভিতরে যাই জায়গা করে ফেলবেন ঠিক আছে সো যাই হোক এখন আসেন ট্রোন ট্রানজাকশন আপনার আপনাদেরকে আমি যেই চারটা বোঝালাম ওখানে কি কোথাও বলা হয়েছে যে আপনাকে ট্রোন ট্রানজাকশন করা বাধ্যতামূলক অ্যাকচুয়ালি এরকম কোনো অ্যানাউন্সমেন্ট এখানে নাই ঠিক আছে সো আপনারা রিল্যাক্স থাকতে পারেন যেহেতু এখানে তাদের কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই সো তারা ট্রোন ট্রানজ্যাকশনটা বাধ্যতামূলক করা হয় নাই এটা পোস্ট করেছি যে ট্রো ট্রান বাধতামূলক অ্যাকচুয়ালি বাধ্যতামূলক না এখানে হচ্ছে আপনার ইচ্ছা আপনি যদি ট্রন ট্রানজাকশন করেন এখান থেকে আলাদা রিওয়ার্ড পাবেন না করলে না পাবেন এটুকুই আপনি করলে করতে পারেন না করলে না করতে পারেন কোনো সমস্যা নেই মানে আমি বুঝতে পেরেছি যে আপনাদের এখানে কিসের ওপর পেমেন্ট করবে এবং ট্রোন ট্রানজাকশন করাটা কি মানে লোক কিনা ঠিক আছে সো আপনারা হচ্ছে যারা ওয়ালেটা কানেক্ট করেন অবশ্যই ওয়ালেটা কানেক্ট করে নেবেন সো বন্ধুরা এই ছিল মোটামুটি এক্সাম পেয়ার আপডেট ইনশাল্লাহ পরবর্তী যে সকল আপডেট গুলো আসবে আমি আপনাদেরকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো সেই জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন যারা জয়েন অবশ্যই জয়েন থাকুন আর ভিডিও তাদের মাস্ট একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ